এক ছাগলকাণ্ডের নাস্তানাবুদ সদ্য এনবিআর থেকে সরিয়ে দেওয়া মতিউর রহমান। এক টাকার ছাগল যে লক্ষ টাকার বাগান খেয়ে ফেলে সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। 15 লাখ টাকার ছাগল বের করে দিয়েছে মতিউর রহমানের সম্পদের পাহাড়। একে একে বেরিয়ে আসে দেশে বিদেশে থাকা সম্পদ ও ব্যাংকে থাকা মতিউর আর তার পরিবারের হাজার কোটি টাকা। এবার 15 লাখ টাকার ছাগলের জন্য মতিউর রহমান হারাতে বসেছেন সব সম্পদ। সদ্য সাবেক এই এনবিআর সদস্য ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আগামী 30 দিনের জন্য মতিউর সহ তার স্ত্রী সন্তানদের 8টি ব্যাংক হিসাব স্থগিত রাখতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে পুঁজিবাজারে থাকা বেনিফিশিয়ারি ওনার হিসাবও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের অর্থ পাচার সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, যার কারণে এনবিআর এর কাছে তার ব্যক্তিগত নথি, বেতন সংক্রান্ত তথ্য ও তার স্ত্রী পুত্রের নামে ব্যবসা পরিচালনা সংক্রান্ত অনুমোদনের রেকর্ডপত্র চেয়েছে দুদক। এদিকে ছাগলকাণ্ডের পর মতিউর রহমানের দেশে বিদেশে থাকা অঢেল সম্পত্তির তথ্য বেরিয়ে আসলে এনবিআরের কাস্টম এক্সাইজ ও ভ্যাট অ্যাপিল ট্রাইব্যুনাল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয় মতিউরকে। সোমবার সোনালী ব্যাংকের পরিচালক পদও হারিয়েছেন তিনি। বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবালাকে জানান, সোমবার বিএফআইইউ থেকে ব্যাংক ও বিউ হিসাব স্থগিত সংক্রান্ত একটি চিঠি পুঁজিবাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। যাদের ব্যাংক ও বিউ হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন মতিউর রহমান, তার দুই স্ত্রী ও সন্তানদের নাম। আগামী 5 কার্যদিবসের মধ্যে তাদের ব্যাংক হিসাব খোলার ফর্ম, KYC, লেনদেন বিবরণী তথ্য সরবরাহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টম এক্সাইজ ও ভ্যাট অ্যাপিল ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দেওয়ার আগ থেকেই কর্মস্থলে অনুপস্থিত মতিউর রহমান। তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হলেও সেখানে তিনি এখনও যোগদান করেননি। এর আগে মতিউর রহমান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলে গুঞ্জন উঠে। তবে একাধিক শুল্ক কর্মকর্তা কালবেলাকে জানিয়েছেন, মতিউর রহমান বিদেশ যাননি, তিনি দেশেই আছেন। দু একদিনের মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বৈঠকেও যোগ দিতে পারেন তিনি। রুশাসুর কালবেলা।